Haydi. Ha. দেখুন সবাই কিন্তু পুকুরে নেমে গিয়েছে। পুকুর কর্তৃপক্ষ এখানে 90টি মতো জাল টানার আশা তৈরি করেছে। তো এখনই শুরু হতে যাচ্ছে মাছ ধরার প্রতিযোগিতা, তো সবাই দেখতে থাকুন। ঠিক আছে খাবো তাবো নাই, আস্তে আস্তে ও নোরা আসছে বড়। তো এরকম আরো পুকুরে মাছ ধরার ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। Thank you.
তো এখন কিন্তু শীতকাল চলতেছে, যার কারণে নদী খাল বিল সব জায়গায় পানি একদম শুকিয়ে গেছে, মাছ ধরার কোনো জায়গা নেই। তো মৎস্য প্রেমীরা কিন্তু প্রচুর সাড়া দিচ্ছে এই টিকেট পদ্ধতিতে পুকুরে জাল দিয়ে মাছ ধরার জন্য। পাশাপাশি কিন্তু এটা একটি উৎসবের মতো হয়ে গেছে। এই মাছ ধরার উৎসবটি কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে। মাছের মিস নাই, তাই না? এই যে দেখুন, এখন কিন্তু তারা চাবি বা পলো নিয়ে পানিতে নেমে পড়েছে। তাদের পলো নিয়ে নামার উদ্দেশ্য কিন্তু একটাই, পলো দিয়ে পুকুরে পানি সব গোলা করে ফেলবে, যাতে মাটিতে বসে থাকা মাছগুলো জালের মধ্যে ওঠে। দেখুন, এই গ্রামের মধ্যে কিন্তু এখন বর্তমানে আনন্দ মেলা বসে গেছে। বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই জায়গায় জমায়েত হয়েছে মাছ ধরার উৎসবে। এলাকার মানুষগুলো কিন্তু মাছ ধরার উৎসব উপভোগ করতেছে। ইতিমধ্যে সবাই কিন্তু যারা যারা টিকিট কেটে মাছ ধরার জন্য অংশগ্রহণ করেছিল, সবার কিন্তু প্রায় দ্বিগুণ টাকার মাছ ধরা হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে সকলে মাছ ধরা কী পরিমাণ মাছ ধরলো এটা আপনাদের একটু দেখাবো, কিন্তু এখন কিন্তু সকাল 9টা থেকে বিকাল 3টা বেজে গেল, কিন্তু কারো ওঠার নাম নেই। তো সবাই কিন্তু মাছ ধরার নেশায় ডুবে আছে। মাত্র একটি ভাইকেই পেলাম যিনি মাছ মারা শেষ করেছেন। তো দেখতে পাচ্ছেন সে কতগুলো মাছ ধরেছে। তো আমার যেটুকু ধারণা, এখানে কিন্তু 4000 বা 4500 টাকার মাছ আছে। সবাই কিন্তু এরকম মাছ পেয়েছে। এই যে দেখুন, আরেকজন ভাই কিন্তু উঠে পড়তেছে, তার মাছ ধরাও শেষ। দেখুন কতগুলো মাছ ধরেছে সে। তো এরকম আরও টিকেটে সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন।